হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ব্লগ। এটা ছিল আগের সপ্তাহে স্যান্ডে শপিং ব্লগ, ভাবলাম একটু শপিং করি। অ্যাকচুয়ালি আমরা যখন স্যান্ডিয়াগো থেকে মুভ করি তখন অনেক জিনিসই আমাদের ফেলে দিতে হয়েছিল বিকজ অফ ওভারওয়েট অ্যান্ড অলসো আমার প্রেগনেন্সির জন্য সেই জিনিসগুলো আমার হতো না ঠিকঠাকভাবে সাইজে, তো সেইগুলোই বেশিরভাগটাই ফেলেছি। অ্যাকচুয়ালি ইউজ করা জিনিসের উপর মায়াটা বেশি মানে বেশি হয়ে যায়, তো সেগুলো ফেলতে খুব একটা ভালো লাগে না, খুবই কষ্ট লাগে আই নো সবার। তো যেগুলো মোটামুটি আমি টেনে টুনে আমি পারবো পড়তে বা হবে সেগুলো আমি ফেলিনি, রেখে দিয়েছি। যেগুলো একদমই পুরনো হয়ে গেছিলো বা একদমই হচ্ছিলো না আমাকে, আমার ফিটে আসছিলো না, তো সেগুলোই ফেলেছি। আর শাড়ি তো একটাও ফেলিনি, সেগুলো সব এখনও স্যান্ডিয়াগোতে আমাদের যেগুলো ফ্রেন্ড আছে তাদের বাড়িতে মানে রেখে এসেছি, পরে আবার নেব। তো ওই জন্য বললাম চলো আমি একটু আমার শপিং করতে হবে, এখানে পরার মতো সেরকম নেই, ওয়েদার যা যাচ্ছে ঠান্ডা, বেশিরভাগটাই ঠান্ডা, তো ওই ধরনেরই নেব। বিশেষ করে আমার জিন্স বা প্যান্টস নিতে হবে, কারণ আমার টপস বা উপরে কুর্তি বা যাই বলো ওগুলো মোটামুটি আছে, বাট নিচে একদম বটমের কিছু নেই প্যান্টস বা জিন্স, তো সেগুলোর জন্য মেনলি গিয়েছিলাম। তো এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টোর ইউএসএ, কারণ এটা হচ্ছে বার্লিংটন, এটা বলতে পারো ওয়ান অফ দ্য চিপেস্ট স্টোর ইন ইউএসএ। আর এখানে হচ্ছে অনেক ব্র্যান্ডেড অনেক সময় ভালো ভালো কম দামে কম প্রাইসে পাওয়া যাবে, যেগুলো ওই ব্র্যান্ডেড দোকানে কিনতে গেলে তোমাকে ডাবল প্রাইস দিতে হবে। তো এখানে মাইকেল কোর্স, জেনারেলি মাইকেল কোর্স, কেলভিন ক্লেন অ্যান্ড টমি হিলফিগার, নাইন ওয়েস্ট এগুলোই থাকে। তবে সেদিন খুব একটা কালেকশন ভালো ছিল না, খুব একটা বেশি ছিল না অ্যাকচুয়াল, বাট যেগুলো ছিল মোটামুটি ভালোই ছিল। এই তো কিছু ক্রস বডি ব্যাগ, টোট ব্যাগ, আমার জেনারেলি আর ছোটো ব্যাগ চোখে ধরে না অ্যাকচুয়াল, অভিনয় হওয়ার পর থেকে বেশ টোট ব্যাগ বা হ্যান্ডব্যাগ যাই বলো ওগুলোই বেশি পছন্দ হয় বা আমার ওইগুলোর দিকে আগে হাত যায় যে ওগুলোই বেশি দেখি, কারণ এখন একটা জিনিস না এখন অনেকগুলো জিনিস নিতে হয়, ডাইপার থেকে শুরু করে আবিনের মেন ফার্স্ট জিনিস। আর এটা দেখো টমি হিলফিগার ব্যাগ, এটা ছিল বেশ ভালো, আর একটা এই ব্ল্যাক রঙের এই ব্ল্যাকটা পছন্দ হয়েছিল, একটা ফ্যান্সি একটা ক্লাসিক মডার্ন লুক ছিল। তবে এই ঘুরে ফিরে ব্যাগগুলো দেখছিলাম, যদিও একটাও নিইনি, অলরেডি ব্যাগস আছে অনেকগুলো, তো তোমাদের জন্য আমি একটু ঘুরে দেখালাম। এই এই যে এই ব্যাগটার জন্যই বলছিলাম সুন্দর না, এটা অনেক কিছু ব্যাগ ছিল। তারপর আমি কিছু ক্লাচ দেখছিলাম, এই ক্লাচটা খুব সুন্দর লেগেছে, মানে কালারটা এত সুন্দর লাগছিল না তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু অরিজিনাল আরও একটু মানে আরও সুন্দর ছিল কালারটা। তো কিছু ক্লাচ দেখছিলাম, এটা আমার সত্যি পছন্দ ছিল, নেওয়ার ইচ্ছে ছিল, বাট দেখলাম যে কোথাও যাওয়ার নেই, অলরেডি পার্টি ক্লাচ আছে আমার, তো বেকার ভরে রেখে তো লাভ নেই, যখন দরকার হবে তখন নেওয়া যাবে, এটা তো আসাই যাবে কাছে, এমন কিছু দূর না আর প্রাইসও এমন কিছু বেশি থাকে না। এটাও সেম কালার ছিল, প্যাটার্নটা একটু অন্য ছিল, তো এইটা খুবই একটা ক্লাচ ছিল, একদম টোটালি পার্টি ক্লাচ, কিন্তু স্পেস খুব কম পার্টি ক্লাচ, এটা একটা সমস্যা। আর এই পার্সটা খুব সুন্দর ছিল, নাইন ওয়েস্টের পার্সটা, অনেক স্টোরেজ ছিল, অনেক কার্ডস রাখা রয়েছিল, এটা একটা ক্রস বডি ব্যাগ ক্লাচ যাই বলো, এটা একটা ছিল ব্ল্যাক, আর ব্ল্যাক জিনিস তো সব কিছুই মানে ব্ল্যাকের উপর হলে সব জিনিসের যেন আরও সৌন্দর্য বেড়ে যায়। আর ঘুরে ফিরে আমার এগুলো থেকে বড় ব্যাগের দিকে চোখ যাচ্ছিলো, জানি না কেন এখন কি হয়েছে। আর এইটা একটা ভালো থাকে, কিন্তু যাই হোক আনফর্চুনেটলি এইবারে খুব একটা ওদের কালেকশান ছিল না, না হলে এত কালেকশান থাকে মানে ভাবা যায় না। আর একটা নাইন ওয়েস্টের এই ব্যাগটা খুব বেশ বড়ো ছিল, স্টোরেজ অনেক ছিল, দুটো কম্পার্টমেন্ট ছিল, এটা বেশ সুন্দর লেগেছে আমার। আর এইটা এইটা আর একটা কালার ছিল, এটাও খুব সুন্দর ছিল, এর সঙ্গে একটা ওরা পার্স সেট দিয়েছিল, মানে তোমরা এগুলো যদি নাইন ওয়েস্টের ব্র্যান্ডে মানে গিয়ে কিনতে যাও দোকানে গিয়ে তো ডাবল প্রাইস পাবে। তারপর আমি একটু জুতোর দোকানে চলে যাই, একটা শু নেওয়ার ছিল আমার, তো দোকান বলতে ওই আর কি মলের জুতোর কম্পার্টমেন্ট সাইডে চলে যায়, স্লিপার্স দেখেছিলাম পায়ে পরে পরে, যদিও নেবো না বাট পরে দেখতে কী আছে, তো কিছু পরে দেখছিলাম। আর এই দেখো কেলভিন ক্লেনের জুতো, এখানে বললাম অনেক সময় অনেক ভালো ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, একটু খুঁজে খুঁজে দেখতে হয়, বাট অনেকটা সুন্দর আবার অনেকটা চিপে পেয়ে যাবে, তো এই জন্য এই জিনিস এই স্টোরে এত ভিড় হয়, এত লম্বা লাইন থাকে, আমরা তো এবারে প্রায় আধা ঘন্টার উপর লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম বিলিংয়ের জন্য। তো ঘুরে ফিরে একটা জুতো পছন্দ হয়েছে আমার, এই বৃষ্টিতে বেরোতে যেই আমার স্নিকার্সটা ছিল ওটা বৃষ্টির জন্য একদমই না, তো ওই জন্য একটা আমি বৃষ্টির জন্য একটা
শু নিয়েছিলাম আর এই স্লিপার্সগুলো দেখছিলাম পরে পরে। আর বিশেষ করে আমার ছেলে যেগুলো বার করে টেনে টেনে বার করছিলো ওইগুলোই বেশি ট্রাই করেছি। তারপরে একটু সানগ্লাসের ওখানে চলে গেলাম, এখানে খুব একটা ভালো ব্র্যান্ডেড সানগ্লাস থাকে না, বাট প্যাটার্নগুলো বা ডিজাইনগুলো খুব সুন্দর থাকে, তো একটু টাইম কাটানোর জন্য আমি সানগ্লাসগুলো দেখছিলাম। তারপরেই তো মেয়েদের ফেভারেট সেকশানে চলে এসেছি, এখানে সমস্ত রকম বিউটি প্রোডাক্টস মানে সব কিছু অ্যাভেলেবেল সব কিছু থাকে। আর এদের এত বেশি স্টোর বললাম না, এই যেমন এই দিকটা দেখছো কোথাও ফাঁকা নেই পুরো ভরে আছে, সেরকম পুরো মানে বার্লিংটনেই পুরো এরকম সব কিছু ভরে থাকে। বাট জামাকাপড় বা ব্যাগের সেকশন আজকে একটু খালি ছিল। আর এগুলো ভালো ভালো ব্র্যান্ডেড যেমন নিভিয়া, ডভ, তারপর লরিয়াল, তারপর আরও যেসব ব্র্যান্ড থাকে সেগুলো তোমার কম প্রাইসে পাওয়া যায়। তো যেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, যদি আমার একটার কিছু দরকার ছিল না, যখন দরকার হবে তখন নেওয়া যাবে। তো আমি দেখতেই ভালো লাগে, টাইম কাটাতেও হবে, দেখছিলাম দেখি। আর মেনলি হচ্ছে দেখে শান্তি একটা আসে আলাদা নেওয়ার থেকে। তো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো। ড্রাই শ্যাম্পু ছিল, তারপর ল্যাশেস, মেকআপ, স্ট্রেটনার অলসো। তারপর এখানে একটা দেখলাম বেশ ভালো স্ট্রেটনার, ঠিক না না কি বলো ওটাকে, কার্লার টাইপ, বাট এটা একটা অন্য প্যাটার্ন কার্ল। তারপর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, এটা মানে ভ্যানিটির জন্য বা কিচেনেও ভালো ইউজ হবে। তো এটা একটু বড় ছিল, আমার এটা নেওয়ার ইচ্ছে ছিল বাট একটু বড় সাইজ ছিল, তো জন্য নিয়ে এই যে এইটার জন্যই বলছিলাম হেয়ার ওয়েভার, সরি, এটা এটা বেশ ভালো দেখ মনে হলো। আমি এখান থেকে এই আমার স্ট্রেটনারটা নিয়েছিলাম, আমার রেভলনের স্ট্রেটনার আছে এখান থেকে নিয়েছিলাম যেটা। তারপর এই তো, তারপর আভিনের জাস্ট রেনকোট প্লাস অরমান নিয়েছিলাম। এরপর বিলে দাঁড়িয়ে আধা ঘন্টা পর জাস্ট চেক আউট করে চলে এলাম, আর বেরোতেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা ভাবি যে আর আজকে বাড়ি ফেরা যাবে না, তো যেটা অপোজিট লেনে অ্যাক্সিডেন্টটা হয়, কি বীভৎস অবস্থা, পুরো ধোয়াতে ভরে গেছিলো আর কিচ্ছু ছিল না, গাড়িটার পুরো একদম কালো হয়ে গেছে পুরো। জাস্ট পরে যে এই ফ্যামিলিটার সঙ্গে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, মানে তোমরা বুঝতে পারবে না হয়তো দূর থেকে, বাট আমি চেষ্টা করেছি ক্যাপচার করা, অ্যাকচুয়ালি গাড়িগুলো দাঁড়িয়েছিল তো তো ওই জন্য আর এক কিছু কত ভালো করে ছবিটা আসেনি, বাট কিচ্ছু ছিল না সোয়ার। আর এখানে একটা মানে সঙ্গে সঙ্গে জাস্ট হয়েছে, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে একদম সব ক্রপসগুলো ছুটে চলে এসছে। তো যাই হোক, এই ঘটনাটা হয়ে যাওয়ার পর যাই হোক করে আমরা বাড়ি ফিরি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে জিনিসগুলো দেখাই যে আমি কী কী শপিং করেছি, আর সেগুলো দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তো সঙ্গে থাকো। প্রথমে একটা এই তো ক্যান্ডেল নিয়েছিলাম, এটা অ্যারোমেটিক, স্মেলটা এত সুন্দর ছিল, পুরো চকলেট স্মেল, তো আমার এটা খুব ভালো লাগলো, তো ওই জন্য নিয়ে নিলাম। প্রাইস ছিল ওই $6 মতো, মানে তোমার 500 টাকা, তো একটাই নিলাম, দেখি কেমন হয়। বিশেষ করে গেস্টের জন্য যখন রান্না বান্না হয় তখন প্রচুর বাড়ির স্মেল হয়ে যায়, তখন এটা খুব বেশি ইউজ হয় আমাদের। আর হচ্ছে জুতোটা আমি নিয়েছি, তারপর এই জিন্সটা নিয়েছি আমি, এগুলোর প্রাইস প্রায় ওই 1000-2000 মধ্যে অলমোস্ট ছিল, কিছু কিছু 3000 প্লাস ছিল, বাট বটমসগুলো প্রায় ওই 1000-2000 মধ্যে ছিল বটমসগুলো। আর এই তো এই কালারটা আমার খুব সুন্দর লেগেছে, মাস্টার্ড কালার বলেন আই থিঙ্ক এটাকে, একদম ডিপ আমার এরকম, মানে আমি এরকম কালারের আগে কোনো দিন পরিনি, তো এটা ট্রাই করবো, বেশ ভালো লাগলো। আর এই টপটা খুব সুন্দর ছিল, কালারটা অ্যাকচুয়াল একদমই আসেনি ভিডিওতে, অ্যাকচুয়াল কালারটা এত সুন্দর ছিল। আর এই কালারটা নিয়েছি, যে বটমগুলো নিয়েছিলাম প্রায় সবের সঙ্গে যাবে, আর আমার এক্সট্রা যদিও টপস আছে বলে আমি আর টপস নিইনি, জেনারেলি বটমের উপরে ফোকাস করে বটমস নিয়েছি। এই তো ব্ল্যাক অন, ব্ল্যাকটা নিতেই হবে, ব্ল্যাক তো সবের সঙ্গেই যাবে, আর এটা খুব ভালো লেগেছে আমার, আর পাপা পছন্দ করলো। আর এই তো আভিনের জন্য এই একটা নিয়েছিলাম, এটা বেশ, এটা ছিল আমি অ্যামাজনে দেখলাম, অ্যামাজনের প্রাইসটা একটু হাই ছিল, সেখানে আমি একটা সস্তায় পেয়ে গেলাম, ওই $13 মতো ছিল। আর এটা দেখলাম একটু ভেতরটা বেশ সফট অ্যান্ড একটু গরমও হবে, মানে শুধু যে রেনকোট হিসেবে না, টুইন অন কাজ করবে। সচের মধ্যে এখানে শেষ করছি, টাটা।